यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। रामकृष्ण शारदा मिशन आश्रम सीआईटी रोड एंटाली आयोजित स्वामी गहनानंद स्मारक बक्तृताय आमार विषय किन्तु महाराज स्वयं। स्वामी विवेकानंद बोलेछिलेन तार थेके अर्थात श्री रामकृष्ण थेके जे आध्यात्मिक तरंग जगते एसेछे ता अबाधे चलबे एखोनो 1500 बछर। এই অপ্রতিহত গতি রোধ করার সাধ্য কার? আমরা বিশ্বাস করি সংঘগুরু বা দীক্ষাগুরুর মধ্য দিয়েই শ্রীরামকৃষ্ণের এই আধ্যাত্মিক শক্তি ক্রমবিবর্তিত পথে ভক্ত বা শিষ্য হৃদয়ে প্রবেশ করে। আর এই এরা সংঘ গুরুরা প্রত্যেকেই অসাধারণ। রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্দশ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গহনানন্দ মহারাজের পূত জীবনে শ্রীমৎ ভাগবত গীতার স্থিতপ্রজ্ঞের লক্ষণগুলি বিশেষ প্রকাশ হয়েছিল। স্বামীজির নিষ্কাম কর্মযোগের একনিষ্ঠ পূজারী সন্ন্যাসী তিনি। মানুষের মধ্যে মানুষের সেবার মধ্যে তিনি পূজার আনন্দ পেয়েছেন, এটা তার নিজের কথা দিব্যানন্দ মহারাজকে বলেছিলেন। মহারাজের পূত জীবনে তিনটি বিষয় আমরা বিশেষভাবে লক্ষ্য করি। আজ আমি তাদের ভিত্তিতেই মহারাজের অনুপম জীবনটি আলোচনা করব। আমরা দেখেছি যে মহারাজ সংঘের কাজে তার সমগ্র জীবন সংঘের কাজ আর কি সমগ্র জীবন হাসি মুখে করে গেছেন। দ্বিতীয়ত আমরা দেখেছি যে মানুষের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তৃতীয়ত ভগবানের নির্বাচিত যন্ত্র তিনি এবং সদা সর্বদা তিনি তাকেই স্মরণ মনন করেছেন, তার নাম জপ করেছেন। আমি শুরু করব তার আধ্যাত্মিক উত্তরাধিকার বিষয়ে দুটি ঘটনা বলে। বেলুড় মঠে স্বামীজির বেডরুমের পাশের ঘরে তখন থাকতেন সহাধ্যক্ষ স্বামী নির্বাণানন্দজী মহারাজ। তাকে প্রণাম করার জন্য সন্ন্যাসী ব্রহ্মচারীরা সব সমবেত হয়েছেন। তারা একে একে প্রণাম করে বেরিয়ে আসছেন। গহনানন্দ স্বামীও প্রণাম করতে গেছেন। তিনি আসতেই পূজ্যপাদ নির্বাণ মহারাজ তার নিজের সামনে রাখা চেয়ারটি দেখিয়ে তাকে বসতে ইঙ্গিত করলেন। বয়ঃকনিষ্ঠ হয়ে এরকম বিশিষ্ট প্রবীণ সন্ন্যাসীর সামনে কি করে বসেন, তিনি তো খুবই অপ্রস্তুত হলেন। যাই হোক, পরে নির্বাণানন্দ মহারাজের সেবক তাকে বিষয়ে প্রশ্ন করেছিলেন যে মহারাজের এরকম আচরণের কারণ কি। তখন নির্বাণানন্দ মহারাজ বলেছিলেন সেবককে যে তোমরা তো কিছু দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি ওর ভেতরে গুরু শক্তি জল জল করছে। আরেকটি ঘটনা, সেটি রামকৃষ্ণ সংঘের সাধুদের দৃষ্টিতে গভীর তাৎপর্যপূর্ণ। দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ
সদা সর্বদা তার বুক পকেটে একটি রূপোর কৌটোতে শ্রী শ্রী মায়ের পদরজ রাখতেন। 1985 13ই মার্চ দিনটি মহারাজ তার মহাসমাধির কিছুক্ষণ আগে হাতটি গঙ্গাজলের হাতে গঙ্গাজল নিয়ে গঙ্গাজল স্পর্শ করে পকেট থেকে সেটি বের করে উপস্থিত সব সাধুদের মধ্য থেকে গহনানন্দজিকে ডেকে তার হাতে সেটি তুলে দেন। আবার নিশ্চিত হওয়ার জন্য জানতে চান কার হাতে সেটি দিয়েলেন। গহনানন্দজির হাতে দিয়েছেন বলা হলে তিনি যেন স্বস্তি বোধ করলেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া এই অমূল্য সম্পদ মহারাজ যত্ন করে তার নিজের কাছে রাখতেন আর দীক্ষার সময় দীক্ষার্থীদের মাথায় ঠেকিয়ে তাদেরকে ঠাকুরের পায়ে সমর্পণ করতেন। তার পূর্বাশ্রমের নাম ছিল নরেশ রঞ্জন রায়চৌধুরী। পূর্ববঙ্গের মানে বর্তমানে বাংলাদেশের হবিগঞ্জের পাহাড়পুর জেলার মানে পাহাড়পুর এই হবিগঞ্জ জেলার পাহাড়পুর গ্রামে তার জন্ম এবং জন্মেছিলেন দুর্গাপূজার অষ্টমীর দিনে মহা অষ্টমী তিথিতে। আর তিনি বাবা মার চতুর্থ সন্তান। ছোটবেলা থেকেই একটু আলাদা ধরনের সংযত বাক, অপ্রয়োজনে একটি শব্দও ব্যবহার করতেন না। তার মুখ থেকে বার হওয়া কথার ওজন সম্বন্ধে তার বন্ধুরাও খুব ওয়াকিবহাল ছিলেন। আর সেই সঙ্গে অসীম ব্যক্তিত্ব আর তাতে বুদ্ধিমত্তা এবং ধৈর্য মিশে এক অনন্য সাধারণ চরিত্রের অধিকারী করেছিল। পড়াশোনাতে ছোটবেলা থেকেই খুব ভালো মেধাবী ছাত্র, স্কুলে বরাবরই ভালো রেজাল্ট করেছেন এবং কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। ছাত্র জীবনে কিন্তু নিজেরই দুই দাদা কুত্তত ভাই তারা তাকে এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে অনুপ্রাণিত করেন। স্কুলের পড়াশোনা শেষ করে মেজদা সুরেশ রঞ্জনের সঙ্গে তিনি কলকাতায় আসেন। কলেজ স্ট্রিট মার্কেটে মেজদা সুরেশ রঞ্জনের একটি স্বদেশী শিল্প ভাণ্ডার নামে একটি সেলস কাম শোরুম ছিল, সেটি দেখবার দায়িত্ব পান। ওইটি নাকি আবার উদ্বোধন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই সময় অ্যালবার্ট হলে ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে মিস ম্যাকলাউডের বক্তৃতা শোনেন। মেছুয়া বাজারের একটা বাড়িতে গিয়ে স্বামী অভেদানন্দকে দর্শন করেন, বেলুড়মঠ দর্শন করেন, দক্ষিণেশ্বর দর্শন করেন। আস্তে আস্তে দেখা গেল তার আর ওই স্বদেশী শিল্প ভাণ্ডারে মন টিকছে না। তখন তার মনে, তার অন্তরে তখন বিশ্বজগতের আহ্বান। তিনি ওয়েলিংটন লেনের যে অদ্বৈতাশ্রম সেখানে যাতায়াত করছে, সাধু হবেন বলে মনে মনে ঠিক করে নিয়েছে। এবং তখন ওই ইনস্টিটিউট অফ কালচারের যে বাম দেবানন্দ এবং আরও আরও মহারাজরা তারা সবাই বলছেন যে যদি সঙ্ঘে যোগ দিতেই হয়, সাধু হতে চাও, তাহলে ভুবনেশ্বর আশ্রমে যোগ দেওয়াই ভালো। কারণ সেখানে তখন সূর্য মহারাজ অধ্যক্ষ আর রাজা মহারাজের প্রিয় জায়গা গুপ্ত কাশী, নির্জন, শাস্ত্রপাঠ ধ্যান ধারণার পক্ষে খুব উপযুক্ত। আর শঙ্করানন্দ মহারাজও মাঝে মাঝে গিয়ে থাকেন সেখানে। ঠিক করে ফেললেন, মাতৃসমা বৌদির অনুমতি নিয়ে মাত্র 23 বছর বয়সে তিনি হাওড়া থেকে মাদ্রাজ মিলে রওনা হলেন। রাত্রি 2:30 সময় গিয়ে পৌঁছলেন ভুবনেশ্বরে। সে কি ঘুটঘুটি অন্ধকার, স্টেশনে নেমে দেখছেন জঙ্গল, চারিদিকে একটি ছোট্ট কেরোসিনের বাতি জ্বলছে, তাতে যেন অন্ধকার আরও গভীর বলে মনে হচ্ছে। তো একটা গরুর গাড়িতে উঠলেন, উঠে গাড়োয়ানকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জানো ওখানে কে কে থাকে? ভয় একটু ভয় ভয় করছে মনে।
তখন গারোয়ান বলছেন, হুম মু জানে, সূর্য বাবা আছন্তি, বলাই বাবা আছন্তি, অমূল্য বাবা অছন্তি, আপন বেলুড় মঠ হয়ে যাবে। তখন আবার স্থানীয় লোকেরা ভুবনেশ্বর মঠকে বেলুড় মঠ বলত। যাই হোক, মঠে পৌঁছলেন রাত তখন তিনটে। তিন আনা ভাড়া, তার কাছে চার আনা ছিল, দিয়ে দিলেন। তারপর নরেশরঞ্জন ভাবতেন এখন কী করেন। এমন সময় দেখেন যে টর্চ হাতে অন্ধকার জঙ্গল ভেদ করে একজন কেউ আসছেন, তিনি আশ্রম অধ্যক্ষ। সে রাতের মতো একটা হল ঘরে থাকতে দেওয়া হলো। রাত সাড়ে তিনটে নাগাদ যেন দেখছেন কারা সব চলাফেরা করছে অন্ধকারের মধ্যে, তার মানে সাধু ব্রহ্মচারীরা সব উঠে পড়েছে, সকাল হয়ে গেছে। মঠের প্রথম দিন সোমবার, শিবক্ষেত্র, শিবের বার, শুভ দিনে সংস্কার শুরু হলো। শুভ্র বস্ত্র পরিহিত, শিখাধারী, মুণ্ডিত মস্তক নরেশ রঞ্জন এক নতুন মানুষ, এক নতুন জীবনের পথিক। এখন সূর্য মহারাজ ব্রহ্মচারীদের শেখাতেন জপ ধ্যান ছাড়াও ঘর মোছা, ঝাড় দেওয়া বা দৈনন্দিন সব কাজ কীভাবে একাগ্রতার সঙ্গে ঈশ্বর বুদ্ধিতে করতে হয়। প্রতিটি কাজই ঠাকুরের কাজ বলতেন। একবার এক ব্রহ্মচারী খুব অসুস্থ হয়ে পড়েছেন, খুব বাড়াবাড়ি, তো সবাই মিলে রাত্রি জেগে পাহারার ব্যবস্থা হচ্ছে, তাতে সূর্য মহারাজেরও নাম আছে। আর নরেশের পরে শেষ রাতে তার নাম, নরেশচন্দ্র তাকে ডেকে দিয়ে ঘুমোতে যাবে। তো নরেশচন্দ্র ভাবছেন যে মহারাজ এমনিতেই ভোরবেলা ওঠেন, আরও আগে উঠলে ওর কষ্ট হবে, ঠিক আছে। এই ভেবে তিনি নিজেই বাকি সময়টুকু কাটিয়ে দিলেন, মহারাজকে আর ডাকেননি। পরদিন দেখা গেল যে ওই রাত জাগা রুটিন থেকে তার নামটি কাটা গেছে। কেন না, এই জন্য কাটা গেল যে অন্যকে সুযোগ থেকে বঞ্চিত করা আর নিয়ম ভাঙা। এইভাবে নির্বাণানন্দজি ব্রহ্মচারী নরেশের মধ্যে সেবার সুপ্ত দীপশিখাকে প্রজ্বলিত করে দেন, যা কিনা তার ভবিষ্যৎ জীবনে সেবার আলোতে দীপ্ত করেছিল। স্বামীজির শিষ্য কেদার বাবাকে সেবা করবারও তিনি সুযোগ পেয়েছিলেন। কেদার বাবা নরেশকে শিখিয়েছিলেন যে মনে করো তোমার রুটিনের জপ ধ্যানের সময় তোমাকে কর্তৃপক্ষের কেউ একটা অন্য কোনো কাজের আদেশ করবে, তখন কিন্তু কোনো রকম বিরক্ত না হয়ে ঠাকুরকে একবার প্রণাম করে বলবে, ঠাকুর আজ আর তো আমার বসে জপ ধ্যান করা হলো না, এই যে কাজ করতে যাচ্ছি এটাই কিন্তু তোমার কাজ। বলতে যে হয়তো কোনো দিন দু ঘন্টা জপ ধ্যান হলো, কোনো দিন হয়তো সময় না হবে পাঁচ মিনিটই হলো, তাতে কিছু যায় আসে না, যদি সারাটা দিন তার ভাব নিয়ে চলতে পারো। এই সময় মায়ের কৃপাপ্রাপ্ত স্বামীজির সন্ন্যাসী শিষ্য স্বামী বিরজানন্দ ভুবনেশ্বরে আসেন, তার কাছে নরেশের দীক্ষা হয়। তখন স্বামীজি এবং মায়ের অনেক সন্তানরাই আছেন শরীরে, এবং এদের কাছেই এদের সেবা করার দুর্লভ সুযোগ নরেশচন্দ্র পেয়েছিলেন, এবং তাই তিনি পরবর্তীকালে বলতেন যে তখন আমার মনের বহু সংকীর্ণতা দূর হয়ে গেছিল, পুরো জগৎটাকে যেন মনে হতো একটা পরিবার। তিনি বলতেন যে এইসব প্রাচীন সাধুরাই তার সাধু জীবনের ভিত তৈরি করে দিয়েছিল। অবশ্য তাদের শিক্ষা গ্রহণ করার মতো, ধারণা করার মতো শক্ত শরীর, তীক্ষ্ণ বুদ্ধি, অপূর্ব মেধাও কিন্তু নরেশচন্দ্রের ছিল।
1904 সালে বিরজানন্দ মহারাজের কাছেই তিনি পবিত্র ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত হন। তার নাম হয়েছিল অমৃত চৈতন্য। শত বিপদের ঝুঁকি নিয়ে কাজ করাটা যেন তার একটা স্বভাবজাত ব্যাপার ছিল। পরবর্তীকালেও আমরা দেখেছি যে প্রশাসনিক অনেক ব্যাপারেও তিনি ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তখন সবে দেশ ভাগ হয়েছে, কলকাতায় সাম্প্রদায়িক ক্ষুদাঙ্গা হাঙ্গামা চলছে। তিনি একদিন দেখছেন যে অদ্বৈত আশ্রমের বাড়ির ছাদ থেকে যে কাছেই একটি বাড়ির উপরে ছাদে কয়েকটি মুসলমান পরিবার খুবই অসহায় অবস্থার মধ্যে আছে। তারা তাকে ইশারা করে জানাচ্ছে যে তাদের কিছু খাবার নেই, তাহলে তারা কী করবে, খুবই কষ্টে আছে। তখন কিন্তু নরেশরঞ্জন নিজে সমস্ত রকম ব্যবস্থা করে, নিজের সিদ্ধান্তেই বলা যায়, টিফিন ক্যারিয়ার করে তাদের খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন, যতদিন না পুলিশ এসে তাদেরকে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যায়। এই যে হৃদয়ের প্রসারতা, এই যে বিশ্ব ভ্রাতৃত্বের অনুভূতি, এটা কিন্তু আমরা দেখেছি যে বিরজানন্দ মহারাজের জীবনের পরতে পরতে মিশে গেছে। এরপর 1948 সালে ঠাকুরের জন্মতিথিতে তিনি এই যে নিজ গুরু বিরজানন্দ মহারাজের কাছেই সন্ন্যাস দীক্ষা লাভ করেন, নাম হয় স্বামী গগনানন্দ। সেবা কাজের আনন্দ তিনি কিন্তু প্রথম ঠিক ঠিক অনুভব করেছিলেন তিনি যখন শিলংয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে যান। তিনি বলতেন যে একজন তৃষ্ণার্ত মানুষকে খাবার জল দিলে যে আনন্দ হয়, ঠিক সেই আনন্দ তিনি পেতেন ওইসব পাহাড়ি মানুষদের সুখ দুঃখের অংশীদার হয়ে। তখন প্রায়ই তাকে রিলিফের কাজে যেতে হতো, আর শিলং আশ্রমে রবিবার করে যে পাঠ হতো তাতে অনেক দূর দূর থেকে মানুষরা বেশি আসতে পারতেন না, পাহাড়ি সময় পাহাড়ি জায়গা অসুবিধা ছিল। মহারাজ কী করতেন, রবিবার ছাড়া অন্য দিনগুলোতে বই নিয়ে নিয়ে দূর দূরান্তরে চলে যেতেন পায়ে হেঁটে। সেখানে গিয়ে তিনি সেই তাদের কাছে সেই বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় ঠাকুরের কথা পাঠ করে শোনাতেন। সেই খাসিয়া ছেলেদের মেয়েদের যে তিনি কত রকমভাবে পরে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন, তাদের অর্থকরী বিদ্যা লাভের জন্য সুযোগ করে দিয়েছেন, এরকম কত কাজ করেছেন। পর 1958 খ্রিস্টাব্দে তিনি শিলং থেকে কলকাতায় শিশুমঙ্গল হাসপাতালে চলে আসেন দয়ানন্দ স্বামীর সহকারী হয়ে। দয়ানন্দ মহারাজ এই যে স্বামীজির শিবজ্ঞানে জীবসেবার আদর্শকেই মহাব্রত করে অক্লান্ত পরিশ্রমে এই এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন, যেন এটি তার একটা সাধনা ছিল। আর ঘনানন্দ মহারাজকে তার উপযুক্ত সহকারী হিসেবে পেয়ে যেন তার মনে হলো তিনি যোগ্যতমকে পেয়েছেন, তার হাতেই তিনি তার ভারই তুলে দিলেন। আর এরপর আমরা দেখি যে 1963 খ্রিস্টাব্দে তিনি এই সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন, মানে সেক্রেটারির দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকে যেন তিনি নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। দ্বাদশ সংঘাধ্যক্ষ ভূতেশানন্দ মহারাজ বলতেন যে গহনানন্দ মানে সেবা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান মানেই গহনানন্দ। তখন থেকে তার জীবনের উদ্দেশ্য হয়ে গেল সর্বে ভবন্তু নিরাময়া, সর্বে সুখিনা ভবন্তু। এই তিনি তো খুব দূরদর্শী ছিলেন, সেই জন্য তিনি বুঝতে পেরেছিলেন যে এই হাসপাতালটিকে একটি নির্ভরযোগ্য আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। সেই জন্য তিনি এখানে ধীরে ধীরে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, নিউরোলজি বিভিন্ন বিভাগ তিনি গড়ে তুললেন।
সবচেয়ে বড় কৃতিত্ব ছিল যে ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মী সকলকে তিনি সেবাদর্শে ভাবে আত্মপীড়িতের সেবায় তিনি অনুপ্রাণিত করেছিলেন। তিনি মনে করতেন যে হাসপাতালের সব রোগী, ডাক্তার, নার্স এরা সবাই কিন্তু শ্রী রামকৃষ্ণ পরিবারের সদস্য, সেই জন্য সকলেই তার আত্মীয়, আর এরা সবাই তার আপনজন, আর তিনি এদের সকলের ব্যথার ব্যথি ছিলেন। তাই যখন কেউ তাকে জিজ্ঞাসা করতো, মহারাজ আপনি ভালো আছেন, তিনি বলতেন না ভালো নেই। তো কারণ জিজ্ঞাসা করলে বলতেন যে যেখানে বাড়িতে একজন অসুস্থ থাকলে বাড়ির সকলেরই খারাপ থাকে, দুঃখিত থাকে, সেখানে এই বাড়িতে মানে হাসপাতালে শ্রীরামকৃষ্ণ পরিবারে এতজন অসুস্থ, সেখানে কী করে আমি ভালো থাকব। মহারাজ কখনো ছুটি কাটাতে বা বিশ্রামের জন্য হাসপাতালের বাইরে গেছেন এমন হয়নি, এমন দেখা যায়নি। তো অনেক অনুরোধ করলে তখন ধীরে ধীরে বলতেন যে বাড়িতে অসুস্থ ছেলে মেয়ে থাকলে মা বাবা কি তাকে ফেলে বেড়াতে যেতে পারে? নার্সিং ট্রেনিংয়ের জন্য যখন নতুন নতুন মেয়েরা আসত, প্রথম প্রথম নবাগত ছাত্রীরা, তাদের তিনি প্রথমেই বলে দিতেন যে আজ তোমরা ছোটো পরিবার থেকে বড় পরিবারে এসেছ, এতদিন যেমন তোমরা সেই পরিবারে নিয়ম পালন করেছ, মর্যাদা রক্ষা করে এসেছ, এখন থেকে কিন্তু এই বড় পরিবারেরও মর্যাদা রক্ষা করার দায়িত্ব তোমাদের, সেই জন্য তোমাদের কিন্তু কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। 2007 সালের 16ই নভেম্বর মহারাজের স্মৃতি স্মরণ সভায় স্বামী প্রভানন্দজি একটি ঘটনা বলেছিলেন। প্রভানন্দ স্বামী বহুদিন মহারাজের সঙ্গে সেবা প্রতিষ্ঠানে ছিলেন। তিনি বলছেন যে নরেশ মহারাজ মাঝে মাঝেই দেখতুম যে ডাক্তারদের বলতেন যে আপনারা যখন রোগী দেখছেন মনে ধরে নেবেন যে রোগীটি আপনার একজন আত্মীয়, তাহলে দেখবেন যে চিকিৎসা বেশি কার্যকরী হবে এবং রোগীরও খুব উপকার হবে। কথাটা প্রভানন্দ মহারাজের মনে খুব একটা ধরেনি, ভাবতেন কেন বলেন। একদিন কী হলো, একজন বড় সরকারি চাকুরে সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন, তিনি চিকিৎসা শেষ করে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন, তিনি এসেছেন প্রভানন্দ মহারাজের ঘরে তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে। সেই সময় আবার মহারাজের ঘরেই সেই ডাক্তারবাবু বসেছিলেন যিনি কিনা ওই ভদ্রলোকের চিকিৎসা করেছেন। তো ভদ্রলোক তাকেও ডাক্তারবাবুকেও নমস্কার কৃতজ্ঞতা জানালেন, কথায় কথায় পরিচয় হলো। তখন জানা গেল যে এই রোগী ভদ্রলোকটি ডাক্তারবাবুর একজন বিশেষ আত্মীয়, অনেক দিন ধরে দেখাশোনা নেই। সব শুনে ডাক্তারবাবু বলছেন আগেই কথা বলতে হয় তো। তারপর তো ভদ্রলোক চলে গেছেন। তখন মহারাজ ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ব্যাপারটা কী বলুন তো, আগে পরিচয় থাকলে কী করতেন? না মানে আরেকটু ভালো করে দেখতাম। কি ভীষণ কথা! প্রভানন্দ মহারাজ বলছেন যে এতদিনে সেদিন আমি বুঝলাম কেন নরেশ মহারাজ আপনাদের এই কথাটা বলতেন। গহনানন্দ মহারাজ পরিচালনার কাজে সুদক্ষ ছিলেন, যে কোনো জটিল পরিস্থিতিকে তার স্বভাবসিদ্ধ শান্ত মানসিকতায় তিনি নিয়ন্ত্রণ করতেন। তার লিডারশিপ ছিল দেখার মতো, সব রকম জটিল পরিস্থিতিতে তিনি পরিস্থিতিকে নিজের কাঁধে নেওয়া বা অধস্তনদের পিতৃসুলভ আশ্রয় দেওয়া বা বিপদের সময় ত্রাণকর্তা হিসেবে তাদের পাশে এসে দাঁড়ানো, এই সমস্ত ছিল তার স্বভাবজাত, সে সাধুই হোক বা কর্মী হোক। এর মধ্যে যখন কেউ অসুস্থ হয়ে পড়তেন,
তিনি বারবার তাকে সান্ত্বনা দিতেন, সমবেদনা জানাতেন, তার পাশে গিয়ে বসতেন এবং ডাক্তারের কাছে তার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করতেন। আরও একটা কথা, তাকে কেউ কখনো রাগ করতে দেখেনি। কি আশ্চর্য ব্যাপার যে কোনোদিন একটা কটু কথা, একটা অপশব্দ উচ্চারণ করেনি। যখন খুব রেগে যেতেন তখন তিরস্কারের জন্য মাত্র দুটো শব্দ তিনি ব্যবহার করতেন। একটা হচ্ছে বলতেন যে আহাম্ম, অথবা বলতেন বেতালা, ব্যাস এই মাত্র। মহারাজের কথা পড়তে পড়তে স্বামীজির একটা কথা মনে পড়ছিল। স্বামীজি বলতেন যে লার্ন নেভার টু রিয়্যাক্ট, কোনো বিষয়ে প্রতিক্রিয়া না দেখাবার শিক্ষা অর্জন কর। স্বামীজির এই উপদেশ যেন ঘনানন্দ মহারাজের এই কর্মব্যস্ত জীবনে অক্ষরে অক্ষরে পালন করেছেন। তখন সেবা প্রতিষ্ঠানের অবস্থা খুব খারাপ, কর্মীদের একটা অংশ বিশেষভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে, বাইরে ঘরে একেবারে যেন চাপা উত্তেজনা, আর রাজনৈতিক প্ররোচনায় কর্মীদের বিক্ষোভ ধীরে ধীরে বেশ যুগ ধ্বংসাত্মক রূপ নিয়েছে। এরকম অবস্থায় কাণ্ডজ্ঞানহীন উচ্ছৃঙ্খল মানুষদের সঙ্গে যুক্ত হয়েছে গুন্ডা বদমাশরা, তার ফলে ভাঙচুর শুরু হয়ে গেছে। জানলা দরজার কাঁচ ভেঙে জিনিসপত্র, টেবিল চেয়ার, দামি দামি ডাক্তারি সরঞ্জাম, ফার্নিচার কিচ্ছু বাদ যাচ্ছে না। একবার তারা মহারাজের অফিসে ঢুকে পড়েছে। ঢুকে পড়ে অশ্রাব্য গালাগালি এবং কিচটে মহারাজের টেবিলের কাঁচ ভাঙতে শুরু করেছে। মহারাজ কিন্তু চুপ করে বসে আছে, ধীর স্থির, কোনো উৎকণ্ঠা নেই, কোনো বিক্ষেপ নেই। তারপর যখন তারা চলে গেল অনেক পরে, তখন একজন মহারাজকে জিজ্ঞাসা করলেন, আপনি সহ্য করেন কী করে এরকম? মহারাজ উত্তর দিলেন ধীরে ধীরে, আমি যে মায়ের সন্তান, ওরাও সেই একই মায়ের সন্তান। মায়ের কোনো একটা ছেলে যদি বিগড়ে যায়, মা কি তার উপর রাগ করতে পারেন? সত্যি সত্যিই দেখা গেছে যে খুব উত্তেজিত, জোরে জোরে চিৎকার করছে সেসব ছেলেদের ভিড়ের মাঝখানে তিনি অকুতভাবে ঢুকে গেছেন। ঢুকে গিয়ে একটি ছেলের গলা জড়িয়ে ধরে একেবারে তাকে যেন সহোদর ভাই, এসো ভাই এসো বলে তাকে নিজের অফিসে নিয়ে এসছেন। আস্তে আস্তে শান্ত হয়েছে তারা। মহারাজ কথা বলেছেন ধীরে ধীরে, ঠিক যেন ফেস দ্য ব্রুট। একবার তো এরকম হলো যে একজন নেতা আর কি, ওই ইউনিয়ন লিডার, তিনি যদিও সেবা প্রতিষ্ঠানের কর্মী নন, তিনি অনেক লোকজন নিয়ে মহারাজের ঘরের মধ্যে ঢুকে পড়েছেন, দাবি আদায়ের জন্য চিৎকার করছেন, টেবিল চাপড়াচ্ছেন, কাজের মধ্যে জোরে জোরে বাড়ি মারছেন, আর মহারাজ কেমন শান্ত হয়ে বসে ফাইল দেখছেন। কোনো চঞ্চলতা নেই, ধীর স্থির। তারা অনেক চেষ্টা করেও যখন কোনোভাবেই মহারাজকে টলাতে পারল না, তখন বাধ্য হয়ে চলে গেল মহারাজ। তারা চলে যাবার পর একজন ডাক্তার মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনি এত গুরুত্বপূর্ণ ফাইল কী করে দেখছিলেন এরকম চিৎকার চেঁচামেচির মধ্যে? মহারাজ বললেন, কি জানেন, আমি আমার কান দুটোকে শাট ডাউন করে রেখেছিলাম, বন্ধ করে রেখেছিলাম। ওদের বলে দিয়েছিলাম যে এদের কথা শুনবে না, তাই ওদের কোনো কথাই আমার কানে আসেনি। এই যে ব্যাপার, ইন্দ্রিয়ের উপর এমন যে প্রভাব রাখার ক্ষমতা, এটাই কি গীতার স্থিত প্রজ্ঞের লক্ষণ নয়? 1000 কর্মী বিশিষ্ট সেবা প্রতিষ্ঠানের দায়িত্ব তিনি সুদীর্ঘ 26 বছর ধরে সামাল দিয়েছেন। কোথাও কোনো অসুবিধা হবে না, এটা তো হয় না, কিন্তু কর্মীদের সীমাহীন ভুল, ক্ষমাহীন অপরাধের পর্যায়ে যখন চলে যায়, তখন তো আইন শৃঙ্খলা রক্ষার জন্য অপরাধীকে শাস্তি দিতেই হয়। কিন্তু মহারাজ
একথা কখনো ভোলেননি যে সেই দৃষ্টান্তমূলক শাস্তি বা সাজা ব্যক্তির সংশোধনের জন্যই শুধু। কারণ তিনি জানতেন যে স্বামীজির নির্দেশে গরিব গুরব পাপি থাপি এসব সাধারণ মানুষকে নিয়েই তাকে চলতে হবে। তাই সেবা প্রতিষ্ঠানের ওই সংকট মুহূর্তগুলোতে যখন অন্যেরা বিচলিত হয়ে গেছেন, মহারাজ কিন্তু অসীম ধৈর্য আর পুরুষকার দিয়ে মোকাবিলা করে প্রতিষ্ঠানে শান্তি বজায় রেখেছেন। যে কর্মীরা অন্যায়ভাবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজে নিযুক্ত হয়েছিল, সেই 18 জনকে তিনি আইনের পথে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর কি প্রতিষ্ঠান থেকে চাকরি থেকে বরখাস্তের ব্যবস্থা করলেন। এবং এই ব্যাপারে এই মামলার দায়িত্ব ছিল প্রখ্যাত আইনজীবী মিস্টার বাগচির ওপর। বহু কষ্টে ট্রাইব্যুনাল কেসে বিচার আনতে 18 জনকে আঠেরো জনের বরখাস্তের যে নির্দেশ সেটা যথাযথ বলে সাব্যস্ত করা হলো। কিন্তু তিনি কি করলেন? তিনি এই কর্মচ্যুত কর্মীদের জন্য তিনি মন্দিরে গিয়ে ঠাকুরের সামনে হাত জোড় করে প্রার্থনা করেছেন যে এই এদের সঠিক পথে চালনা করো প্রভু। এদের এই অর্থনৈতিক বিপন্নতার চিন্তায় তিনি অস্থির হয়ে গেছেন। তিনি বারবার বলছেন তারা যেন অভাবের মধ্যে না পড়ে। কি আশ্চর্য ব্যাপার, এই রায় বেরোনোর 1.5 মাস যেতে না যেতেই তিনি আবার সেই ভদ্রলোক মিস্টার বাগচিকে ডেকে পাঠিয়েছেন। তিনি এসেছেন, সে লয়ার আসার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, এসে গেছো, খুব ভালো হয়েছে, তুমি ওই 18 জন যে ডিসচার্জ কর্মী তাদেরকে পুনর্বহালের চিঠি দাও। এই কথা শুনে মিস্টার বাগচির মনে হলো তার যেন মাথায় বজ্রাঘাত হল। তিনি বলছেন, কী বলছে মহারাজ, যারা প্রতিষ্ঠানের এত ক্ষতি করলো আর এত কষ্ট করে আইন আপনার রায় মেনে নিল, আর তাদের উপর আবার আপনার অনুকম্পা। তখন মহারাজ ঘনানন্দজি মহারাজ করুণার স্বরে বলছেন, সে হৃদয়ের কি মূল্য বলছেন, যে আচ্ছা ওদের ছেলে মেয়ে তারা বহু বাচ্চা, তারা কি দোষ করেছে, তারা কি খাবে, সে কথা কি একবারও ভেবে দেখেছ? সেই দুধে যে আইনজীবী, তিনি কিন্তু মহারাজের এই হৃদয়বত্তার কাছে মাথা নত করলেন। আবার সেই 18 জনকে পুনর্বহাল করা হল। কর্মনিষ্ঠায় প্রশাসনিক দৃঢ়তার সঙ্গে সন্ন্যাসীর আদর্শ সর্বজীবের কল্যাণ চিন্তার অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছিলেন গহনানন্দ মহারাজ। তার মাতৃহৃদয় কিন্তু কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। একবার কয়েকজন শিক্ষিত অধ্যাপক তাদেরকেও একজন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি বলে গভীর রাত্রে একেবারে উন্মত্ত অবস্থায় এসে সেবা প্রতিষ্ঠান ভাঙচুর করতে শুরু করেন, জানলা দরজায় ইট ছুটতে শুরু করেন। মহারাজ তো থানায় FIR করলেন, থানার অফিসার সৎ ছিলেন, তিনি তাদেরকে লকআপে ঢুকিয়ে দিলেন। ওদের মধ্যে 2 একজনের কোনো মাননীয় মন্ত্রীদের সঙ্গে জানাশোনা ছিল, তার ফলে যা হলো মহারাজের উপর খুব চাপ আসতে লাগলো। মহারাজ কিন্তু অনর, শেষ পর্যন্ত ওই দোষীরা কাগজে লিখে দিতে বাধ্য হলেন যে তারা অন্যায় করেছেন এবং তারা ভবিষ্যতে কোনোদিন এরকম করবেন না। যে কোনো পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে পারতেন মহারাজ অসাধারণভাবে। হয়তো বিভিন্ন কাজে কোথাও গেছেন, কিন্তু সেখানে হয়তো কোনো রকম ভালো ব্যবস্থা নেই, জল নেই বা আলো নেই, হয়তো খুব ঠান্ডা, তার সঙ্গে যিনি গেছেন তারা হয়তো বলছেন বাবা রে কি ঠান্ডা, ইস। মহারাজ কিন্তু ধীর স্থির, কোনো অনুযোগ নেই, একেবারে নির্বিকার অবিচল। এই পিছনে রহস্যটা কি জানতে চাইলে বলতেন যে গীতায় পড়নি, ইয়ং লব্ধ্বা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ অস্মিন স্থিত না দুঃখে না গুরুণাপি বিচল্যতে। ঠাকুর মা স্বামীর ওপর যে নির্ভরতা,
তা এতটাই এতটাই অকৃত্রিম, এতটাই খাঁটি যে ভাবা যায় না। 1960-এর দশক সেবার প্রতিষ্ঠানে তখন খুবই আর্থিক টানাটানি, টাকা একেবারেই নেই, প্রত্যেক মাসে কর্মীদের বেতন কি দেওয়া হবে, কোনো স্থায়ী ব্যবস্থা নেই, কোনো সুব্যবস্থা নেই। মাসের 20-21 তারিখ এলেই চিন্তা হতো, শুরু হতো যে 1 তারিখে কীভাবে মাইনে দেবে। এরকম সময়ে এরকম যারা অ্যাকাউন্টস এবং ক্যাশের দায়িত্বে আছেন তারা তো খুবই অস্থির হয়ে পড়তেন, মহারাজকে বলতেন মহারাজ একটা কিছু ব্যবস্থা করুন। কিন্তু মহারাজ বারবারই বলতেন ঠিক আছে, হয় কি, ঠাকুরমা স্বামীজির প্রতিষ্ঠান, তারা তো আছে, তুমি এত ভাবছো কেন। আর আশ্চর্যভাবে দেখা গেছে যে বাস্তবে কিন্তু সত্যি একটা কিছু ব্যবস্থা হয়ে গেছে। একদিনের ঘটনা বলি, একবারের ঘটনা, যে মহারাজ এরকম মাসের পরের দিন মাইনে দেবেন, মাইনে দেওয়ার দিন টাকা কোনো জোগাড় হয়নি, প্রায় 1 লাখ টাকা লাগবে। তো সবাই বলছেন কী হবে, মহারাজ বলছেন দেখো এটা তো আমার কাজ নয়, যিনি আমাকে এই ভার দিয়েছেন এখানে বসিয়েছেন এটা তার চিন্তা করার ব্যাপার, আমার কিছু দরকার নেই সব চিন্তা করে। তবু হয়তো কোথাও মনটা একটু হয়তো একটু চিন্তা করছিল। বিকেলে একজন এসেছে ভদ্রলোক, তিনি মহারাজকে দেখে বলছেন মহারাজ আপনাকে একটু অন্যমনস্ক দেখাচ্ছে, কিছু গুরুতর হয়েছে কি। মহারাজ বলছেন হাসপাতালে তো সবসময় গুরুতর কিছু হয়, নতুন করে আর গুরুতর কী হবে। তো ভদ্রলোক বলছেন মাছুর বান্ধব যে না মহারাজ বলুন না কী হয়েছে। মহারাজের কাছে শুনেই তিনি বলেন মহারাজ একটু দাঁড়ান আমি আসছি, তিনি বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পরে তিনি ফিরে এলেন একটি চেক হাতে নিয়ে, 3 লাখ টাকার একটি চেক দিয়ে বললেন মহারাজ আপাতত আপনি সামলান তারপর দেখা যাবে। এই সময় কিন্তু দেখা গেছে যে অনেক সময় মানে একটা মানে দারুণ ঘটনাও ঘটেছে, যে আমরা জানি যে বুদ্ধদেবের জীবনেই শুধু মানের প্রলোভন এসেছিল, কিন্তু সব সাধকদের জীবনেই এসব প্রলোভন আসে। এবং ভগবান রামকৃষ্ণদেব মহারাজকেও পরীক্ষা করেছে একবার এরকম, যে ঠিক এরকম সময়ে দেখা গেল যে একজন কোনো বড় একটা সংস্থার ম্যানেজার, তিনি একটা দামি গাড়ি থেকে নামলেন সুটকেস ভর্তি 50,000 টাকা নিয়ে, কন্ডিশন কি না কোনো নাম ঠিকানা বলা যাবে না, তারপরে টাকাটা হয়তো সবভাবে আসেনি, মহারাজ কিন্তু ফিরিয়ে দিয়েছে। এই যে শুধুমাত্র ভগবানের উপর নির্ভর করে বা একটা বিশ্বাসকে আঁকড়ে ধরে এই যে সমস্ত প্রশাসনিক কাজ চালানো, এ কি সহজ ব্যাপার। আমরা দেখেছি যে শত বিপর্যয়ের মধ্যেও কিন্তু মহারাজ তার বিশ্বাসকে কেমন আঁকড়ে ধরেছিলেন, সেটা গাড়িতে চলন্ত গাড়িতে আগুন লেগে যাওয়াই হোক বা গাড়ি ব্রেক ফেল করে নিশ্চিত মৃত্যুর সামনাসামনি হওয়াই হোক, সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে সবসময় তিনি কিন্তু একেবারেই ধীর স্থির শান্ত অবিচল, এবং বিপদ কেটে যাওয়ার মুহূর্তেই তার মুখ থেকে বেরিয়ে এসছে স্পন্টেনিয়াসলি জয় রামকৃষ্ণ। এটা শুনে তার সহযাত্রী হিরণ্ময়ানন্দজি বলেছিলেন যে সবসময় জপ না করলে বা প্রতি মুহূর্তে স্মরণ মনন না থাকলে কিন্তু এরকম হওয়া অসম্ভব। বাস্তবে কি দেখা গেছে, বাসে ট্রামে বাসে ট্রেনে প্লেনে প্লেনে বা এয়ারপোর্টে লাউঞ্জে যে কোনো জায়গায় যখনই একা বসে আছে মহারাজ কিন্তু অবিরাম নাম জপ করে চলেছে। প্রচণ্ড কর্মব্যস্ত মানুষ কিন্তু জপ ধ্যানের ব্যাপারে খুব সচেতন। কীরকম কর্মব্যস্ত আমি বলছি একটুখানি, একজন তরুণ সন্ন্যাসী এসেছেন বেলুড় মঠে মহারাজের কাছ থেকে কিছু আইনের পরামর্শ নেবেন। তো এসেছেন তখন প্রায় সন্ধ্যের মুখোমুখি, মহারাজ তখন খুব ব্যস্ত, তখন মহারাজ সেবা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, তার সঙ্গে তিনি মঠ ও মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো বাধ্য হয়ে সেই সব সন্ন্যাসীকে নিজের গাড়িতে তুলে নিলেন, সেবা প্রতিষ্ঠানে ফিরছেন, ইচ্ছা যে রাস্তাতেই কাজের কথাটা সেরে নেবেন। কিন্তু পথে তার চাইতেও আরও বেশি প্রবলতর সমস্যা নিয়ে আরেকজন সন্ন্যাসী উঠলেন, তার সঙ্গে কথা বলতে বলতে সেবা প্রতিষ্ঠানে এসে গেল। তো মহারাজ নেমে তাকে বললেন যে তবে খাওয়া দাওয়া করে এসো, তারপরে আমি তারপরে নয় কথা বলল। যখন সে সময় রাত্রি 9:30, খাওয়া দাওয়া সেরে এসে সে সন্ন্যাসী দেখছেন যে
মহারাজের মহারাজকে ঘিরে অনেক সন্ন্যাসী এবং সন্ন্যাসীরা তাদের সমস্যার কথা বলছে অনেকে। তখন মহারাজ তাকে বললেন যে ঠিক আছে, তুমি পাশে ঘর দেখিয়ে বললেন, তুমি যাও ওখানে গিয়ে একটু বিশ্রাম করো, আমি ফাঁকা হলে তোমাকে ডেকে নেব। তারপর দেখা যাচ্ছে যে তখন রাত্রি 12:30, তখন মহারাজ তাকে ডেকে তার প্রয়োজনীয় পরামর্শ দিলেন। গৌতমানন্দজি স্মৃতিচারণা করে বলেছিলেন যে আমি দেখতাম যে রাত 10:00 থেকে মধ্যরাত্রি পর্যন্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বিভিন্ন সেন্টারের হেডসরা, তারপরে ট্রেনিং সেন্টারের অধ্যক্ষরা এবং অন্যান্য বিভিন্ন সেন্টার থেকে আসা সন্ন্যাসীরা মহারাজের সঙ্গে কথা বলছে। মহারাজ মানে দেখা যেত যে রাত যত বেশি হচ্ছে ততই তার চিন্তা শক্তি যেন বেশি কার্যকরী হয়ে যাচ্ছে। কিন্তু রাত 1টা হোক বা 2টো হোক, যত রাতেই তিনি শুতে যান না কেন, দেখা গেছে প্রতিদিন ভোর 3:30 থেকে 4টিতে তিনি ঠিক ঘুম থেকে উঠে কিন্তু হাত মুখ ধুয়ে জপে বসতেন। এমনকি রাতেও সব কাজ সেরে ঘরে ফিরতে যত রাতই হোক না কেন, ঠিক জামা কাপড় বদলে তিনি কিন্তু জল ধ্যান করতে বসতেন, তারপর খেতেন। এই নিয়ম মানে তার গঙ্গোত্রী বদ্রীনাথে যখন গেছেন তখনও কিন্তু রাস্তাতেও তার এই রুটিনের কোনো ব্যত্যয় হয়নি। এমন সুনিয়ন্ত্রিত জীবন ছিল তার। মহারাজ বলতেন যে খিদের সময় যেমন খাবার ইচ্ছা, তৃষ্ণা পেলে জল খাবার ইচ্ছা বা শ্বাস প্রশ্বাসের জন্য বাতাস পাবার ইচ্ছা যেমন হয়, ঠিক সেই রকম ঈশ্বর লাভের জন্য ওই রকম বলবতী ইচ্ছা ভীষণ দরকার। আর কি দরকার? আর দরকার জপ, তাকে পাবার জন্য নিষ্ঠার সঙ্গে নিত্য অভ্যাস। মহারাজ পরবর্তীকালে বলতেন যে এই যে নিষ্ঠার সঙ্গে পরম্পরাগতভাবে যে কাজ করার অভ্যাস বা পদ্ধতি তিনি ভুবনেশ্বর মঠে স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছে শিখেছিলেন। শঙ্করানন্দ মহারাজের কথা বলতে একটা মজার কথা মনে পড়ল যে মহারাজ তখন ভুবনেশ্বর মঠে আছেন, যোগ দিয়েছেন, আর তখন সেই সময় শঙ্করানন্দ মহারাজ এসছেন সেখানে। তো মহারাজের হঠাৎ ইচ্ছা হয়েছে, মানে কি হতো, মহারাজের কাছে যখন ঘনানন্দ মহারাজের কাছে যখন কেউ কোনো একটা কাজের কথা কাজ করতে যেত আগবাড়িয়ে, কিছু মহারাজ সঙ্গে সঙ্গে বলতেন দাঁড়াও কাজ বাড়িও না, এই কথাটা তিনি শঙ্করানন্দ মহারাজের কাছ থেকে রপ্ত করেছিলেন। যেটা বলছিলাম যে শঙ্করানন্দ মহারাজ তখন তো ভুবনেশ্বর মঠে আছেন, তো তখন নতুন এই মহারাজ তখন নতুন আর অত কোনো প্রাচীন সাধু, তার ইচ্ছা হয়েছে ঘনানন্দ মহারাজের যে আমি মহারাজের একটু সেবা করবেন, মানে শঙ্করানন্দ মহারাজের। তো ভেবে একদিন তিনি শঙ্করানন্দ মহারাজ যখন ঘর ঘুম থেকে সকালবেলা ঘর থেকে বেরিয়ে দরজাটা খুলেছে তখন তিনি মহারাজের ঘরে ঢুকেছে। ঢুকে দেখছেন যে কী সেবা করবেন, দেখছেন বিছানায় চাদরটা রাখা আছে ভাঁজ করা নেই। তো মহারাজ ভাঁজ করতে লাগলেন, সেই ভাঁজ করতে শুরু করেছে তখন শঙ্করানন্দ মহারাজ ঘরে চেয়ারে বসেছিলেন। সঙ্গে সঙ্গে মহারাজকে চাদর ভাঁজ করতে দেখেই তার স্বাভাবিক গম্ভীর গলায় বলে উঠলেন, রেখে দাও কাজ বাড়িও না। আর মহারাজের এমন ব্যক্তিত্ব ছিল যে কথাটি শুনেই ঘনানন্দ মহারাজের হাত থেকে চাদরটা পড়ে গেল। আর কী করবেন, কোনো কিছু করার নেই, বলবারও নেই, প্রশ্ন জিজ্ঞাসা করারও উপায় নেই, আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু উনি হাল ছাড়লেন না, যে কী করে মহারাজ করেন চাদরটা ভাঁজ করেন দেখতে হবে। তো তখন মহারাজ ঘরে নেই, সে সময় ঘরে ঢুকে উনি দেখেছেন যেমন হাসপাতালের বিছানায় যেমন চাদরটা টানলেই চলে আসে, ঠিক ওরকম করে ভাঁজ করা। পরের দিন যথারীতি মহারাজ আবার দরজা খুলেছেন, তখন ঘনানন্দ মহারাজ ঘরে ঢুকেছেন এবং ঠিক মতন করে করেছেন। তো মানে কি যে এই যে কাজ বাড়িও না, মানে যে কাজ করতে গেলে ওটা ভুল হবে, আবার নতুন করে তাকেই করতে হবে, এই ছিল যে মজার ব্যাপারটা। তারপরে দেখা গেছে যে তিনি অনেক কাজ করেছেন শঙ্করানন্দ মহারাজের। যাই হোক, মহারাজ ঘনানন্দ মহারাজ যখন যে কাজ করতেন সেটাই পুরো মন দিয়ে করতেন, যত ব্যস্ততায় থাকুক না কেন। যখন জুতো খুলতেন ঠিক দুটো জুতো জোড়া পাশাপাশি থাকবে, যখন ধুতি মেলতেন এমন টান টান করে মেলতেন যেন মনে হচ্ছে যেন ইস্ত্রি করা, মহারাজদের ছবি টানানো আছে, একটু এদিক ওদিক একটু বাঁকা থাকলে হবে না, অধ্যক্ষদের ছবিগুলো ঠিক ক্রম অনুযায়ী থাকবে, এরকম কত কিছু। যখন একদম শরীর চলে যাওয়ার
মাসখানেক মাস কয়েক মাস আগে একটা আশ্রমে গেছেন, সেখানে ঘর থেকে বারান্দায় বেরিয়ে আর যাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে পড়েছেন। কী হলো, দেখছেন যে পাপোষটা সোজা নেই, পা দিয়ে সোজা করতে চেষ্টা করছেন কিন্তু পায়ে তো সেই জোর নেই, ঠিক করতে পারছেন না, অথচ চলেও যেতে পারছেন না। এরকম তার সব কাজটাই যেন ছিল পূজা। যে কাজে হাত দিয়েছেন সেখানে যত বাধা বিপত্তি আসুক না কেন, তিনি কখনো সেখান থেকে সরে যাননি। আবার দেখেছি যেখানে কিছু মানুষ একত্রিত হয়েছেন সেখানে মহারাজ গেছেন, তাদের মধ্যে ঠাকুর মা স্বামীজির ভাব প্রচার করেছেন, তাদেরকে অনুপ্রাণিত করেছেন, তাদের মন থেকে কোনো রকম যদি কিছু সংকীর্ণতা বা কোনো বিদ্বেষ থাকে সেগুলো দূর করে দিয়েছেন, এবং প্রাইভেট আশ্রমগুলোতে বিশেষ করে তিনি মানে আশ্রমগুলো যাতে নিজেদের মধ্যে ভাব বিনিময় করতে পারে, যাতে তারা বেলুড় মঠের আদর্শ অনুযায়ী চলতে পারে, সেই জন্য মহারাজের চেষ্টার অন্ত ছিল না। তিনি ট্রাস্টিরা মিলে তার প্রচেষ্টাতেই তৈরি হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ। এবং এই জন্য যে তিনি কত কষ্ট স্বীকার করেছেন, কত সারা ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামে গ্রামে তিনি ঘুরেছেন, এবং যেখানে যেখানে ঠাকুরের পার্শ্বদের যে সমস্ত জায়গাগুলো এখনও বেলুড়মঠ অধিকার করতে পারেননি, সেসব জায়গাগুলোর খোঁজ যেখানে পেয়েছেন, ভক্তদের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞাসা করেছেন, সমস্ত খবর এনেছেন, এবং নিজে যত কষ্ট করে হোক সেখানে তিনি সেই দুর্গম প্রান্তে গেছেন। এবং এভাবে তিনি শশী মহারাজের জন্মস্থান যে ময়ালী ছাপুর, এবং নিরঞ্জন মহারাজের জন্মস্থান যে ওই রাজারহাট বিষ্ণুপুর, এইসব জায়গাগুলো কিন্তু বেলুড় মঠের সেন্টার তিনি ব্যবস্থা করাতেই হয়েছে। আর যখন দেখা গেছে যে কোনো প্রাইভেট আশ্রমের সংগঠকদের মধ্যে মতানৈক্যের কারণে আশ্রমগুলি বন্ধ হয়ে গেছে, সেখানে তো মহারাজ একেবারে ধৈর্যের পরীক্ষা দিয়ে বারবার তাদের সংগঠকদের ফোন করে টেলিফোন করে তাদের মধ্যে কথা বলে সমস্ত সংঘগুলোকে আবার খুলেছেন। 1889 সালে 27 এবং 28 ডিসেম্বর নকশালবাড়িতে 56টি প্রাইভেট সেন্টারের যারা প্রতিনিধি তাদের সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন। কী ছিল সেদিন, মানে তাকে যদি নিরলস কর্মী বলি তাও যেন কম বলা হয়, তিনি কর্মযোগী ছিলেন। শিলিগুড়ি থেকে উনি 26 তারিখে সভা করেছেন, ধর্মসভা করে পরের দিন রাত্রিবেলা তিনি ফিরে গেছেন নকশালবাড়িতে পৌঁছেছেন, মানে রাত্রিবেলায় গেছেন, রাত্রি 8টায় পৌঁছেছেন। সারাদিন ক্লান্তি, অসম্ভব ঠান্ডা, সঙ্গে যে সাধু ছিলেন তিনি তো 10টা নাগাদ শুয়ে পড়েছেন, পরদিন সকাল 6টায় আবার প্রভাত ফেরি হবে, শোভাযাত্রা সেখানে যেতে হবে। আর দেখছেন মহারাজ পাশের ঘরে বসে যারা ওখানকার কর্মকর্তা তাদের সঙ্গে আলোচনা করছে। রাত যখন 1:30 তখনও আলোচনা চলছে, কিন্তু কখন যে শুতে গেছেন কে জানে। সঙ্গী যিনি জয়ানন্দ মহারাজ ছিলেন তিনি সকালবেলা 4:30 উঠে দেখছেন মহারাজ বাইরে গিয়ে, দেখছেন মহারাজ স্নান করে বাথরুম থেকে বেরিয়ে আসছেন, হাতে ভেজা কাপড়ের কাপড়গুলো রয়েছে, তাকে দেখে বললেন যাও বাথরুমে গরম জল দেওয়া আছে স্নানটা করে নাও। তারপরে সকাল 8টা থেকে অধিবেশন ঠায় বসে 56 জন প্রতিনিধির সমস্ত রকম কথা মন দিয়ে শুনেছেন, সমস্ত সমস্যা শুনেছেন, এবং প্রত্যেকের কথা কাগজে লিখে নিয়েছেন, নোট রেখেছেন। এই হচ্ছে অবস্থা। তিনি সেবা প্রতিষ্ঠানের সেক্রেটারি, রামকৃষ্ণ মঠ মিশনের তিনি অন্যতম ট্রাস্টি, গভর্নিং বডির মেম্বার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনি সাধু ব্রহ্মচারীদের মনের ভাব বুঝে তাদেরকে পছন্দ সঠিক জায়গায় পোস্টিংয়ের ব্যবস্থা করেন, তার দায়িত্বে আছে। তার সঙ্গে মঠ মিশনের আরেকটি দিকও তার দায়িত্বে ছিল, সেটা হচ্ছে যে বিভিন্ন ভক্তরা যে সমস্ত বাড়িগুলো দেন আর কি মিশনের কাজের জন্য, যেহেতু তিনি আইনটি খুব ভালো বুঝতেন, সেই জন্য ওই সমস্ত বাড়িগুলোর দেখভাল করা বা সেই সমস্ত বাড়িগুলোর আইনগত সৈসাবুদ বা আইনজ্ঞদের সঙ্গে সেই বাড়িগুলির বিষয়ে কথাবার্তা বলা, যাকে আইনের ভাষায় বলে কনস্টিটিউয়েন্ট অ্যাটর্নি, সেটি সেই ক্ষমতাটাও তার বিশেষ ছিল। আক্ষরিক অর্থেই মহারাজ সেবাযজ্ঞে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিয়েছিলেন।
আর এইসব ব্যাপারে মানে তার ছোট বড় উঁচু নিচু কোনো হিসেব তিনি রাখেননি। রাস্তায় যেতে যেতে দেখছেন যে ফুটপাতে পড়ে কেউ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সঙ্গে সঙ্গে তাহলে তাকে গাড়ি করে তুলে নিয়ে এসে সেবা প্রতিষ্ঠানে ভর্তি করে তাকে চিকিৎসা তো করিয়েছেন। ডাক্তাররা ছুটি দিলেও তিনি ছাড়েননি, তাকে ভালো করে খাইয়ে দাইয়ে যতদিন না পুরোপুরি ভালো স্বাস্থ্য ফিরে পাচ্ছে ততদিন তাকে ছাড়েননি। তারপরে কোনো একজন বৃদ্ধা তার ছেলে তাকে হসপিটালে ভর্তি হয়েছেন, কিন্তু ছেলের অমত, চোখ অপারেশন করতে দেবে না ছেলে, ছেলে হাসপাতালের বিরুদ্ধে আইন করবে, মানে বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এসব মহারাজ শুনে হাসপাতালের কর্মীরা তো চাইছেন না। কিন্তু মহারাজ নিজে কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে সেই ছেলেকে, বৃদ্ধার ছেলেকে ডাকিয়ে এনে তাকে বুঝিয়ে সুঝিয়ে সেই বৃদ্ধার চোখ অপারেশন করিয়ে তাকে সুস্থ করেছেন। আবার দেখা গেছে যে মঠের যারা প্রবীণ সন্ন্যাসী, যেমন মাধবানন্দজি, নির্বাণানন্দজি, বীরেশ্বরানন্দজি, এদের চিকিৎসার জন্য প্রচণ্ড পরিশ্রম করে তাদের ঘরগুলোকেই যেন তিনি মিনি হসপিটাল তৈরি করে ফেলেছেন। কাশীতে স্বামী প্রেমেশানন্দজির চিকিৎসার জন্য কী অসম্ভবই যে সম্ভব করেছেন সেটা তো আমরা এক শোনার মানুষ বইতে পাই আর কি। এমনকি এসব অসুস্থ মহারাজদের যারা সেবক, তারা কী করে একটু ভালো থাকবেন, তারা কী করে একটু, তাদেরকে কী করে একটু আরাম দেবেন, এই চিন্তাতেও মহারাজ অস্থির হয়েছেন। যখন দীক্ষাদি উপলক্ষে বাইরে গেছেন, রোজ একবার অন্তত বেলুড় মঠের অধ্যক্ষের খবর নেওয়া চাই চাই, তার জন্য যে কত কষ্ট করতে, যে কোনো কষ্ট করতে হলেও করেছেন। হয়তো প্রত্যন্ত গ্রামে গেছেন, টেলিফোন ব্যবস্থা নেই, সেখান থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে টেলিফোন করে শহরে গিয়ে আবার ফিরে এসেছেন 3 ঘন্টা বাদে, এরকমও দেখা গেছে। আবার কখনো কখনো এমনও দেখা গেছে যে তিনি বলতেন যে একজন ব্রহ্মচারী দেখে যিনি সেবা প্রতিষ্ঠানে আছেন, পরদিন সকালবেলা তিনি ফ্লাইট ধরবেন, আর সকালবেলা দেখছেন যে দরজা খুলে তো তৈরি হচ্ছেন, দরজা খুলে তিনি দেখছেন যে মহারাজ দাঁড়িয়ে আছেন হাতে কফির কাপ। বলছেন, অত দূরে যাবে, অত সকালবেলা যাবে, ঠিক আছে একটু কফি খেয়ে নাও। তখন তিনি, এরপর যখন তিনি ভাইস প্রেসিডেন্ট কাকুরগাছিতে আছেন, একজন সন্ন্যাসী এসছেন মহারাজের সঙ্গে দেখা করতে, বৃষ্টিতে ভিজে গেছে, মহারাজের নির্দেশে তাকে নিজের জামাকাপড় বদলে মহারাজের ব্যবহৃত ধুতি চাদর বা টুপি পরতে হলো। শুধু তাই নয়, তার সঙ্গে গরম চা রুটি খেয়ে তবে তাকে যেতে হলো। এইসব সাধুরা সারা জীবনের জন্য তার কাছে কেনা হয়ে গেছে। তিনি বলতেন যে আমার কাছে এরকম 1 ডজন সেবা প্রতিষ্ঠানের চেয়ে একজন সাধুর জীবন অনেক বেশি মূল্যবান। তিনি সন্ন্যাসীদের, ব্রহ্মচারীদের বলতেন যে তোমরা কে কতটা জপ করো সেটা নিজের ব্যাপার, কিন্তু আমি বলি একটি কথা যে ঠাকুরের সঙ্গে একটা সম্বন্ধ করে নাও। জানবে মন্দিরে তিনি সাক্ষাৎ বসে আছেন, জীবন্ত বসে আছেন, এমনকি বাইরে যেতে আসতে গেলেও তাকে বলে যাবে। কি গভীর ভালোবাসা আর কি দায়িত্ববোধ ছিল প্রত্যেকটি সাধু ব্রহ্মচারীর প্রতি। তবে এই স্নেহ যে শুধু সাধু ব্রহ্মচারীদের উপরেই ছিল তা নয়, ভক্তদেরও তিনি খুবই স্নেহ করতেন এবং তাদের প্রতি স্নেহ তিনি অযাচিতভাবে যেন করতেন বলে মনে হতো। তার স্নেহে অনেকেই যেন তার মহারাজের মধ্যে হারানো বাবাকে খুঁজে পেয়েছে এবং পুত্র ভাবনা নিয়ে সন্তান হারা মা মহারাজের জন্য রান্না করে খাবার নিয়ে যেতেন। আবার এমনও হয়েছে অনেকে তার মাতৃহারা যে সে মহারাজের মধ্যে যেন মাকেও খুঁজে পেয়েছে। এই অসাধারণ মানুষটির সঙ্গে যারা মিশতেন বা কিছুদিন তার সঙ্গে থেকেছেন তারাও কিন্তু তাকে ভুলতে পারেননি। বড় বড় দিকপাল ডাক্তাররা বলছেন যে তার অপার স্নেহের কাছে নিজের মামাবার ভালোবাসাও যেন তুচ্ছ হয়ে যায়। এরকম বলছেন যে দেখা গেছে যে হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মী বা সকলের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি মহারাজের কি সজাগ দৃষ্টি। দেখা গেছে যে কোনো ডাক্তার হয়তো পরিবার নিয়ে বাইরে বেড়াতে গেছে, গিয়ে দুর্ঘটনায় পড়েছে, মহারাজ খবর পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু তার জন্য গাড়ি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছেন, ডাক্তার পাঠিয়ে দিয়েছেন। কোন ডাক্তার
চেম্বার করবে বাইরে, তার জন্য ঘর ব্যবস্থা, ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। কোন ডাক্তার বিদেশে পড়তে যাবেন তার জন্য টাকার ব্যবস্থা করে দিয়েছেন। আবার কোন ডাক্তারের মা অসুস্থ, তার জন্য ঠাকুরের প্রসাদ নির্মাল্য এনে তার বালিশের নিচে রেখে দিয়েছেন। আবার কাউকে সে তখন প্র্যাকটিস করতে শুরু করবে, তাকে অভয় দিয়ে বলছেন, ভয় কি, আমি তো আছি। যে ডাক্তাররা সেবা প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন তারাও স্বীকার করেছেন, তারাও বলছেন যে ভগবান মহারাজ, ভগবান যেন আমাদের কাছে মহারাজের রূপ ধরে এসেছিলেন, এমনই তার স্নেহ ছিল। এই যে আজকের মা সারদা যে নার্সিং ট্রেনিং, যে স্কুল, নার্সিং স্কুল, সেটা তো মহারাজের চেষ্টাতেই গড়ে উঠেছে। নার্স একজন দিল্লিতে পড়তে যাবে, মহারাজ তার জন্য টিকিট কাটা থেকে শুরু করে তার ট্রেনে খাওয়ার ব্যবস্থা, টিটি তার প্রতি স্পেশাল অ্যাটেনশান দিচ্ছেন, সেটাও তার। এবং সেই নার্স দিল্লিতে নেমে গিয়ে দেখছেন যে মহারাজ এসছেন দিল্লি থেকে তাকে স্টেশন থেকে নিয়ে যেতে। এরকম কত ঘটনা, মানে সকলেই জানতো যে মহারাজ তাদের আপনজন, তাদের একজন কেউ আছে। আর অনেক সকলেই যেন তার কাছে এসে একটু জীবনের মানে খুঁজে পেত। যে কোনো অধ্যাত্ম পিপাসুর পিপাসুকে নাম দিতেও তিনি কখনো কার্পণ্য করেননি। সেখানে এতই উদার, এতই কৃপা ঘন যে নিজের শরীরের কষ্ট উপেক্ষা করে ভারতবর্ষ কেন, দেশ বিদেশ থেকেও যেখানেই দীক্ষার আবেদন এসেছে সেখানে কিন্তু তিনি সাড়া দিয়েছেন। হাসপাতালে শুয়ে থাকা দীক্ষার্থী, শারীরিক মানসিক প্রতিবন্ধী সকলেই তার কৃপা পেয়েছে, কেউ বঞ্চিত হয়নি। গুরুতর অপরাধে জেলে বন্দীদের আবেদনে সাড়া দিয়েও তিনি পশ্চিমবঙ্গের সংশোধনাগারে গেছেন এবং চারজন বন্দীকে কৃপা করেছেন। দীক্ষার পর এদের জীবন কেমনভাবে পরিবর্তিত হয়ে গেছে সে কথা কিন্তু সকলেই মোটামুটি জানে, এবং টাইমস অফ ইন্ডিয়াতে বা অন্যান্য পত্রিকায় সেটা লেখা হয়েছে, তাদের আমূল পরিবর্তনের কথা বিস্তারিতভাবে জানানো হয়েছে। মহারাজকে দেখলে মনে হতো খুব গম্ভীর প্রকৃতি, কিন্তু এত মজা করে গল্প বলতে পারতেন, আর অসম্ভব সূক্ষ্ম রসবোধ ছিল। একবার সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন অসুস্থতার কারণে, একজন যুবক দর্শন করতে এসেছে। প্রণামাদির পর মহারাজ সেবককে বললেন যে প্রসাদ দাও, তো শুনে সবাই সবারই খুব কৌতূহল হলো। তখন মহারাজ কী করলেন, ইঞ্জেকশনের সিরিঞ্জের দিকে নির্দেশ করে বলছেন যেখানকার যা প্রসাদ, অর্থাৎ হসপিটালের প্রসাদ হচ্ছে ইঞ্জেকশান বা ওষুধ। যোগদান মঠে আছেন তখন মহারাজ, তো সাধু ব্রহ্মচারীরা তো সবাই মহারাজকে প্রণাম করতে আসে, তো প্রতিদিনই বিষ্ণু বলে একজন ব্রহ্মচারী দেরি করে আসে। সেরকম একদিন এরকম সকলের প্রণাম হয়ে গেছে, সবাই মহারাজ অপেক্ষা করছেন, সব উপস্থিত সাধুরা সবাই বিরক্ত হচ্ছে, এমন সময় দেখা গেলো সেই বিষ্ণু ব্রহ্মচারী ছুটতে ছুটতে আসছে। মহারাজ তাকে দেখে বলে উঠলেন যে এই তো কি হে, আমরা যে এতক্ষণ বিষ্ণুহীন যজ্ঞ করছিলাম। সবাই হেসে উঠল, যারা রেগেছিলেন তারাও হেসে উঠল। মহারাজ বেড়াতে যাচ্ছে, মানে দীক্ষা দিতে যাবেন আর কি, বাইরে বেরোবেন, সব গুছানো সবাই প্রস্তুত, মহারাজও প্রণাম প্রণাম করে কথা বলছে এবারে উঠবে। তখন একজন মহারাজের সেবক এসে বলে মহারাজ চলুন, সব মার গাড়িতে উঠে গেছে। তখন মহারাজ নিজেকে দেখিয়ে স্বতঃস্ফূর্তভাবে বলছেন ও আসল মালটাই তো, আরে আসল মালটাই তো পড়ে রইল। সবাই মিলে খুব মজা করল। শেষ করব মহারাজের গুরু শক্তির কথা বলে। শ্রী ভগবানের পবিত্র নাম যে তিনি সিঞ্চন করবেন সেটা তো পূর্ব নির্দিষ্টই ছিল। একটি ঘটনা বলি, তেজপুরের একজন মহিলা, তার নাম হচ্ছে মমতা নাগ, তিনি বিয়ের আগে শিলং ছিলেন, বাবার সঙ্গে প্রায় মিশনে যেতেন, ছোট মেয়ে তখন, খানিকটা ভক্তিতে খানিকটা প্রসাদের লোভেও যেতেন। তো তখন একদিন, তখন 7-8 পড়েন, একদিন স্বপ্ন দেখছেন যে শিলংয়ের মন্দিরে উঠছেন সিঁড়ি দিয়ে, আর তার লাফাতে লাফাতে যাচ্ছেন, তার পাশে দেখছেন যে ঠাকুর যাচ্ছেন, ঠাকুরের পাশে আরেকজন কেউ সন্ন্যাসী আছেন প্রশান্ত। তো ঠাকুরকে দেখেও ছোট বয়স আর অত কিছু বুঝতে পারেননি, প্রসাদের পাবেন বলে ছোটো ছোটো
পাঁচ দিন তার দিন করে লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছিল। তো ঠাকুর তাকে থামালেন, থামিয়ে তাকে বললেন, দেখো তোমাকে একটা নাম দেব, তুমি কিন্তু ভুলে যেও না। আর এই যে পাশের তাকে সন্ন্যাসীকে দেখিয়ে বলছেন, একে দেখে রাখো, সময় হলে ইনি তোমাকে একদিন সব বুঝিয়ে দেবেন। স্বপ্ন ভেঙে গেল। এদিকে ভক্ত বাড়ি, মেয়ে বড় হচ্ছে, বাড়িতে তো দীক্ষার জন্য সবাই জোর করতে লাগলো, মিশনেও মহারাজরা আসছেন, দেখে কিন্তু কই, যাকে স্বপ্ন দেখেছিলাম তিনি তো ইনি নন। এই করে করে দিন কেটে গেল, দীক্ষা নেওয়া হয় না। তবে বিয়ে হলো তেজপুরে। একদিন শুনছেন তেজপুরে আশ্রমেও দীক্ষা হবে, বেলুড় থেকে বড় মহারাজ আসবেন। সে মেয়েটি তো খুব প্রার্থনা করছে, হে ঠাকুর এবার যেন তাকে দেখি। সত্যি সত্যি গেছেন আশ্রমে, তেজপুর আশ্রমে গেছেন, গিয়ে দেখছেন যে বড় মহারাজ তো সবাই বলছে ঘরে বসে আছে। তার তো মনে খুব উৎকণ্ঠা, পর্দা ভাব করে কি দেখবো, পর্দাটাকে সরিয়ে কি আশ্চর্য, এই তো যাকে স্বপ্নে দেখেছিলাম বছরের পর বছর, যার জন্য অপেক্ষা করেছিলাম ইনি তো তিনি। মহারাজ কি করলেন যেন কত চেনেন, তাকে আস্তে আস্তে হাত দিয়ে ইশারা করে কাছে ডাকলেন, ডেকে শান্তভাবে বললেন, তুমি খুব ভাগ্যবতী, বলে তাকে দীক্ষা দিলেন। আশ্চর্য, দীক্ষা মন্ত্র এবং স্বপ্নের মন্ত্রে কি মিল। সত্যি সত্যি যে ভগবানের জন্য সর্বস্ব দিয়ে দেয়, তার জন্য তার কথা না ভেবে ভগবান যে পারেন না। মহারাজের দিল্লির এ IMS হসপিটালে বাইপাস সার্জারি হয়েছে আগের দিন, পরদিন মহারাজ সেবক দেখতে গেছেন, মহারাজ রিকভারি রুমে আছেন, সেবককে দেখছেন হাত খোলা চোখে মহারাজ তাকিয়ে আছেন, কিন্তু মহারাজের চোখের কোণে দুফোঁটা জল। সেবক থমকে গেছেন, কোনোদিন তো দেখেননি মহারাজের চোখে জল। সেবক আস্তে আস্তে মহারাজের কাছে গিয়ে বললেন, মহারাজ খুব কষ্ট হচ্ছে? মহারাজ তখন ধীরে ধীরে বলছেন, কাল সারা রাত প্রভু পাশে বসে আছেন দেখলাম, আজ সকালেও দেখলাম এই এই খাটের এই পাশে একবার এদিকে যাচ্ছেন একবার ওদিকে যাচ্ছেন, পায়চারি করছেন। প্রভুর অনন্ত করুণার কথা ভেবে আমার চোখে জল আসছে। ধন্য প্রভু রামকৃষ্ণ, ধন্য তার সন্তান। নমস্কার।